আব্দুল খালিক চাকুরি থেকে অবসর নিচ্ছেন। বৃদ্ধ বয়সের অবলম্বন, শেষ সম্বল, পেনশন নিয়ে চিন্তায় তিনি। এই বয়সে ছুটতে হচ্ছে বিভিন্ন দপ্তর, জোগাড় করতে হচ্ছে বিগত 35 বছরের কর্মস্থল অনুমোদিত ছুটি, বদলির তারিখ সহ চাকুরি সংক্রান্ত যাবতীয় তথ্য। এ ধরনের ভোগান্তি খুব কাছে থেকে দেখেছেন ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। ভবিষ্যতে কর্মচারীরা যাতে এ ধরনের ভোগান্তিতে না পড়েন সে বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক চালু করা হয়েছে ইমপেস সফটওয়্যার। সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য মানদণ্ডের ভিত্তিতে কর্মকর্তা কর্মচারীদের কাজের মূল্যায়ন করে তাদের প্রণোদনা দেওয়ার জন্য মূলত আমাদের এই সিস্টেমটি চালু করা হয়েছে। কর্মচারীদের প্রয়োজনীয় সকল তথ্য অনলাইনে সংরক্ষণ, সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য মানদণ্ডের ভিত্তিতে কর্মচারীদের দক্ষতা, কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধিতে ইমপেস সফটওয়্যারটি একটি অনন্য সংযোজন। ইমপেস সফটওয়্যার চালুর পর ইতোমধ্যে কর্মপরিবেশের উন্নয়ন ঘটেছে, জনসেবার গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং সেবা প্রদানে টিসিভি কমে এসেছে। জেলা প্রশাসনের গত 4 মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে 4 মাস পূর্বে যেখানে 70% কর্মচারী এমএস অফিসে পারদর্শী ছিল, এখন সেটি 90% উন্নীত হয়েছে। একইভাবে ইমেইল ও ই নথিতে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 20% ও 45%। যদিও কম্পিউটার আমি খুব কষ্ট করে শিখছি, কিন্তু এখন আমি এই কষ্ট করে শিখেও সুন্দরভাবে কাজকর্ম করতেছি। কি আছে এই ইমপেস সফটওয়্যারে যা কিনা পাল্টে দিয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহের কর্মপরিবেশের চিত্র? চলুন এক নজরে দেখে নেই। প্রথমে আছে লগইন বাটন। সুনির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে কেবল নির্দিষ্ট কর্মচারী লগইন করতে পারবেন। তার চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণের পর সাবমিট করলে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভড করলে ওই কর্মচারী অত্র অফিসের কর্মচারী হিসেবে গণ্য হন এবং ইভালুয়েশন বাটনে ক্লিক করে অনলাইন ইভালুয়েশন সিস্টেমে প্রবেশ করে সমূল্যায়ন ফর্ম পূরণ করেন। পরবর্তীতে ইভালুয়েশন অপশনে লগ ইন করে শাখা কর্মকর্তা কর্মচারীদের সমূল্যায়নের মূল্যায়ন করেন এবং প্রতি শাখা থেকে আনুপাতিক হারে 2-3 জনের তালিকা অতিরিক্ত জেলা প্রশাসক প্যানেলের নিকট প্রেরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক প্যানেল বিভিন্ন শাখা হতে প্রাপ্ত সেরা কর্মচারীদের সংক্ষিপ্ত তালিকা সন্নিবেশ করেন। সততার প্যানেল কর্তৃক মূল্যায়ন। অতিরিক্ত জেলা প্রশাসক প্যানেল সংক্ষিপ্ত তালিকায় উল্লিখিত কর্মচারীদের মোট 60 নম্বরের ভিত্তিতে 5 জনের র্যাঙ্কিং তৈরি করেন। জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে মাস সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।